একটা মানুষ কতটা নিরুপায় হলে তারা দেখেন যে ডাস্টবিন থেকে ময়লা নোংরা জায়গা থেকে এগুলো সংগ্রহ করে। একটা মানুষ তখন এগুলোতে হাত দেয় যখন তার পেটে টান পড়ে। হয়তো কেউ সাহায্য করার মতো তার কেউ নেই, কিন্তু আপনি আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। দেখেন মানুষটা আদৌ তার কেউ আছে কিনা আমি জানি না। এখন ব্যস্ত কোনো একটা বাজার, মানুষ কীভাবে ফুলকপিগুলো এগুলো কিনতেছে। চাচি আপনার কেউ নাই বাবা? হ্যাঁ, এই এদিকে তাকান, এদিকে তাকান, এই যে টাকাটা নেন, এই টাকাটা দিয়ে আপনি এগুলো কিনে নেন, এগুলো টুকাইতে হবে না। খুশি আছেন? এগুলো না টুকিয়ে আপনি কিছু কিনে নেন। সকালে খাইছেন কিছু? কি খাইছেন সকালে? আচ্ছা, চা আর রুটি খাইছেন? যার দোকানে যে কিছু খান, আমি টাকা দেবো। জানেন, আসেন। এই না, এই রুটিটা আর দুধ চা দিয়ে খান, আর ওই টাকা দিয়ে আপনি কিছু কিনে নেবেন। হ্যাঁ, চা বানিয়ে দেবো। ওই দেখেন এটা এখানে রাখেন, রাইখা আপনি এটা খান, দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খান। আপনাকে সাহায্য করার মতো কেউ নাই? আরেক ঘন্টা পড়াইবা লোক, একশো টাকা লাগে, আরেক ঘন্টা পড়াইবা। হ্যাঁ রে, পড়াই আমার তেল লাগে। অন্তত প্রতিদিন তুমি একটা লোককে সাহায্য করো। তুমি যদি একটা অসহায় মানুষকে সাহায্য করো, তাহলে পৃথিবীতে কোনো অনাহারী মানুষ থাকবে না। দেখো তার বয়সটা কত, সে সকালে একটা রুটি খেয়ে আছে, এখন 12টা বাজে, এখনো তার কপালে রুটি আর চা। তবু মনে একটু তৃপ্তি পেলাম যে তাকে কিছু খাওয়াতে পারলাম। এগুলো না টুকিয়ে চাচি আপনি এখন এগুলো কিনে বাসায় চলে যান। হ্যাঁ, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা,